Welcome guys, I am Joy, this is Bangla Fitness Tips YouTube channel. Friends, কেমন আছেন আপনারা? আজকে খুবই আনন্দিত আমাদের নতুন গেস্ট রনি ভাই. রনি ভাই আজকে আমাদের বাংলা ফিটনেস টিপসে কিছু চমৎকার ওয়ার্কআউট দেখাবে বিগিনারদের জন্য. বিগিনার থেকে যারা ওয়েট ধরা শুরু করছে তারা কিভাবে ভাইয়ের মতো এরকম সুন্দর টেপস এবং গর্জিয়াস ডেল্টা শোল্ডার যে মাসেলগুলি আছে উনি কিভাবে তৈরি করেছেন সেগুলি আপনাদের দেখাবে. টপ সেভেন সাতটা ওয়ার্কআউটের মাধ্যমে আপনাদের সেগুলি দেখাবে আর ওয়ার্কআউটগুলি উনি কীভাবে করে সেটা আপনারা ফলো করবেন, তাহলে খুব চমৎকারভাবে আপনাদের মাসেল গেইন করতে পারবেন এবং ভাইয়ের মতো একটা সুন্দর শেপ পাবেন. তো ফ্রেন্ডস, চলুন আমরা আজকে সেই সাতটা ওয়ার্কআউট দেখব. আর আমরা যারা নতুন আমরা এই ভিডিওটা দেখতেছি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং নোটিফিকেশনে ক্লিক করে রাখবো, তাহলে নেক্সটে আরও চমৎকার চমৎকার ভিডিওগুলি আপনার স্ক্রিনে চলে যাবে. তাহলে ফ্রেন্ডস, আজকে রনি ভাইয়ের কাছ থেকে আমরা সেই ওয়ার্কআউটগুলি দেখব. আর রনি ভাই এখন ট্রেনিং করাচ্ছেন খুব চমৎকারভাবে, সেটা হলো দ্য ওরিয়র ক্লাব, আগে ছিল যেটা অ্যাস্থেটিক 71 সোনি একটাতে, সেই জিমের থেকে আজকে আমাদের রিকোয়েস্টে উনি চলে আসছে আমাদের বাংলা ফিটনেস টিপসে. তো চলুন ফ্রেন্ডস আমরা আজকে শুরু করি. হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের জয় ভাই সে বাংলা ফিটনেসের তরফ থেকে আমাকে ডাকছে এবং আপনাদের কিছু শোল্ডারের ওয়ার্কআউট দেখানোর জন্য. আর এটাতে আমি ফার্স্টে বলে নিই যে আমার পরিচয় আমি রনি, আমি দ্য ওয়ারিয়ার্স ক্লাবের ট্রেনার হিসেবে আছি. তো আজকে এলো শোল্ডারের কিছু ওয়ার্কআউট দেখাবো, সেটা হলো শোল্ডারের আমার আপার শোল্ডার যে এইগুলো আছে শোল্ডার ডেল্টা আর পিছনের ট্র্যাপস, এই তিনটার ওয়ার্কআউটগুলো একসাথে দেখাবো, কিন্তু সেটা বিগিনার লেভেলের. তো ফার্স্টে আমরা শুরু করবো হলো ডাম্বেল শোল্ডার প্রেস, সেটা আমরা প্রত্যেকটা সেটে মারবো হলো 10-12টা রেপস মারবো এবং 4টা করে সেট করব। তো চলুন শুরু করা যাক. ডাম্বেল প্রেসটা অনেকজন এভাবে মারে, অনেকজন এই ক্লোজ করে মারে, সেটার নিয়ম হলো একবারে পুরো ছড়ায়ও না পুরো ক্লোজও না, মিডল. নাম্বার টুতে আমরা যে ওয়ার্কআউটটা করবো সেটা হলো সাইড লেটারাল রাইজ, আর সেটা বিগিনারদের জন্য, তার জন্য হলো 8-10টা এটা করে আমরা হলো প্রত্যেকটা রেপ শুরু করব এবং 4টা সেট শেষ করব। লেটারাল রাইজটা আমাদের হলো এই শোল্ডারের এই মাসেলটা প্লাস শোল্ডারটা এই চড়া করার উপরে করার জন্য কাজ করে। নাম্বার 3তে আছে আমাদের হলো ফ্রন্ট রাইজ, ফ্রন্ট রাইজটাও সেম 8-10টা সেম 4 সেট। আমরা লাইট ওয়েট দিয়ে শুরু করব এবং হেভি ওয়েট দিয়ে শেষ করব, ঠিক আছে? এটা আবার কয়েক স্টাইলে মারা যায়, যেরকম ফ্রন্ট এটাকে আবার হ্যামার স্টাইলে ধরে, এটা আবার অনেকজন মারে যে এভাবে গুজা করে, তো এটা করার দরকার নেই, জাস্ট রিল্যাক্স। এটা লাইট ওয়েট ছিল, আমরা লাইট ওয়েট থেকে প্রত্যেক স্টেপে স্টেপে একটা করে ওয়েট বাড়াবো। আমরা এখন চলে যাব হলো 4 নম্বর ওয়ার্কআউট, 4 নম্বর আর 5 নম্বর ওয়ার্কআউট সেম ওয়ার্কআউটই, জাস্ট একটা হবে হলো ইজি আপরাইট থ্রো আর একটা ওয়াইড আপরাইট থ্রো। তো এটা হলো 4 এবং 5 নম্বর ওয়ার্কআউট, এই ওয়ার্কআউটটা করবো। সেই ওয়ার্কআউটটা 2টা লেভেলে করা যায়,
যেরকম হলো একটা হলো ইজি বার আর একটা হোয়াইট। ফার্স্ট ইজি, এভাবে উঠানো হবে, উঠানোর পর স্লোলি না, আবার উঠবে। তো এরপর আমরা কি দেখাবো, হোয়াইট। এখন দেখছি আমরা হইলো ক্লোজটা, ইজিটা, এখন হোয়াইট। এটা চেস্ট বরাবরই পড়বো, ওইটা ছিল নেক বরাবরই, এটা চেস্ট বরাবর, ঠিক এভাবে। এটাও সেম, উঠানোর পর স্লোলি নামাতে হবে। এগুলা প্রত্যেকটাই 12টা করে রেপস হবে আর 4 সেট করে হবে। এখন আমরা 6 নম্বর ওয়ার্কআউটে চলে যাব। 6 নম্বর ওয়ার্কআউটে আছে আমাদের ব্যাক লেটারিয়াল রাইজ, যেটা এখন শুরু করব। আর এটারও প্রত্যেকটা হলো 8 থেকে 10টা, 4টা করে সেট। চলুন শুরু করবে। তো সেটা আমরা শুরু করব, অনেকজন সিট দিয়ে মারে, ব্যাকটাকে সোজা করে তারপরে মারবো আমরা। ডাম্বেলটা এভাবে ধরতে হবে, সোজা পিছনে, হাতটারে হালকা বাঁকা করে পিছনে নিয়ে যাইতে হবে। তো এটা আমরা ফার্স্ট অফ, এটা লাইট ওয়েট থেকে আমরা হেভি ওয়েটে চলে যাব। আর এটার রেপস হবে হলো 10 থেকে 12টা, 4টা সেট হবে। তো সর্বশেষ আমরা যেটা দেখাবো এটা হলো ডাম্বেল শার্ক, সেটা শুধুমাত্র ট্র্যাপসের অনেক ভালো কাজ দিতে আমরা সেটা দেখতেছি। আসেন দেখেন, এটা অনেক হেভি ওয়েট দিয়ে করতে হয়, কারণ এটা হেভি ওয়েট যদি না নেয় তাহলে এটা কাজে দেবে না। তার জন্য আমরা হেভি ওয়েট দিয়ে করব। সোজা এভাবে উপরে উঠাতে হবে, উপরে উঠে 2 সেকেন্ড রাখে আবার স্লোলি নামাতে হবে, আবার উপরে স্লো, আবার উপরে। এটা প্রত্যেকটা আমরা 12টা করে 4 সেট ই করবো, 12টা করে রেপস করবো আর 4 সেট আমরা মারবো। এবং এটা একটু হেভি ওয়েট দিয়ে মারতে হবে, নাহলে শোল্ডারের ট্র্যাপস, যেই আমাদের ট্র্যাপসগুলো আছে এখানে লাগবে। ফ্রেন্ডস, আমাদের রনি ভাই খুব চমৎকার কিছু ওয়ার্কআউট আপনাদের আজকে প্রেজেন্ট করলো। তো ফ্রেন্ডস, রনি ভাইয়ের এরকম সুন্দর সুন্দর আরও নেক্সটে আপনারা ওয়ার্কআউট পাবেন। তো ফ্রেন্ডস, আমাদের আরও কিছু চমৎকার চমৎকার ওয়ার্কআউট আসতেছে লেডিসদের জন্য। তারপর বিগিনার লেভেল থেকে কীভাবে আপনারা ওয়ার্কআউটগুলি করবেন, এবং যারা বডি বিল্ডার হয়েছেন তারাও কীভাবে ওয়ার্কআউট করবেন, সকল ইনফরমেশন এবং সকল চমৎকার ওয়ার্কআউট দেখার জন্য আজই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি পাশে প্রেস করুন, তাহলে চমৎকার চমৎকার ওয়ার্কআউটগুলি চলে যাবে আপনার স্ক্রিনে। সো ফ্রেন্ডস, আজকের পর্যন্ত এই পর্যন্তই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকুন।